টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বিমস্টেক, সার্ক ও পিইউআইসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো পৃথক অভিনন্দন বার্তায় এ অভিনন্দন জানায় তারা। বার্তায় আগামী বছরগুলোতে পারস্পরিক স্বার্থে বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছে সংস্থা প্রধানরা। বিমস্টেক মহাসচিব এম শহীদুল ইসলাম এক অভিনন্দন বার্তায় বলেন, পরপর তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আপনার নেতৃত্বের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটেছে। এর ফলে বাংলাদেশ প্রবৃদ্ধি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে। ওআইসি সদস্য দেশগুলো পার্লামেন্টারি ইউনিয়নের অভিনন্দন বার্তায় বলেন, মুসলিম জনগণের সেবায় তারা বাংলাদেশ সরকার ও পার্লামেন্টের অব্যাহত সমর্থন দিয়ে যাবেন। সার্ক মহাসচিব আমজাদ হোসেন অভিনন্দন বার্তায় বলেন, চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটেছে। তিনি বলেন, সার্কের প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে গঠনমূলক ভূমিকা পালন করে এসেছে।